हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आज के आमरा जानबो प्रोनाउन प्रोनाउन सम्बन्धे। आज के आमरा जानबो प्रोनाउन सम्बन्धे। भिडियोटा शुरू करार आगे बोली, प्रोनाउनटा बाच्चादेर शुरू करानो हय यूकेजी थेके। यूकेजी वन टू एखाने खूब भालोभाबे प्रोनाउनटाके ओदेर बोझानो हय। जखन ओरा यूकेजीते पड़े, यूकेजीते जखन प्रोनाउनटा शुरू करा हय, तखन ओदेर शुधु हि शी इट एई तीनटे শেখানো হয়। মানে হি কোথায় বসে, সি কোথায় বসে, ইট কোথায় বসে। আর তখন ওদের প্রোনাউন বলে কোনো কথাও বলা হয় না, ওদের শুধু বলা হয় হি কোথায় বসে, সি কোথায় বসে, ইট কোথায় বসে। এইটা ওরা ইউএনএ শেখে, তারপরে যখন বা ইউকেজিতে শেখে, তারপরে যখন ওরা ক্লাস ওয়ানে ওঠে, তখন ওদের এরকম একটা চার্ট শেখানো হয়। যেমন হি, হিম, হিজ, এইগুলো মেলের ক্ষেত্রে ব্যবহার করা, মানে ছেলেদের ক্ষেত্রে। সি, হার, এইগুলো ফিমেলের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ইট, ইট কথাটা প্লেস, অ্যানিম্যাল এবং থিংস এই ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর আই, মি, ইউ, উই, আস, দে, দেম, ইয়োর, এই এই যে এই ওয়ার্ডগুলোকে ব্যবহার করা হয় বোথ, মানে সবার ক্ষেত্রে, ফিমেল এবং মেল সবার ক্ষেত্রেই ব্যবহার করা হয় এই ওয়ার্ডগুলোকে। এইটা ওদের ক্লাস ওয়ানে শেখানো হয় যে এই ওয়ার্ডগুলোকে কিভাবে কোথায় ব্যবহার করা হয়। এইবার ওরা যখন ক্লাস টুতে ওঠে, তখন ওদের কিভাবে শেখানো হয়, ক্লাস টুতে উঠলে প্রোনাউন এই কথাটা ব্যবহার করা হয়। তাহলে প্রোনাউন কি বা প্রোনাউনের ডেফিনেশন কি? এ প্রোনাউন ইজ এ ওয়ার্ড দ্যাট টেক প্লেস অফ আ নাউন, মানে নাউনের জায়গায় যে বসে তাকে বলে প্রোনাউন, মানে নাউনের পরিবর্তে যাকে আমরা ব্যবহার করি তাকে বলে প্রোনাউন। প্রোনাউনকে বেঙ্গলিতে বলা হয় সর্বনাম, নাউনকে বলা হয় বিশেষ্য, আর বেঙ্গলিতে প্রোনাউনকে বলা হয় সর্বনাম। তাহলে প্রোনাউন কোনগুলো? হি, হার, সি, হিম, ইট, দেম, উই, ইউ, আই, দে, মি, আস, এইগুলোকে বলা হয় প্রোনাউন। এইটা ওদের টুতে করানো হয়। আর টুতে আর একটা জিনিস করা হয়, সেটা হচ্ছে সিঙ্গুলার প্রোনাউন আর প্লুরাল প্রোনাউন। এটা ওদের চেনানো হয় ক্লাস টুতে। সিঙ্গুলার প্রোনাউন, এ সিঙ্গুলার প্রোনাউন টেক দ্য প্লেস অফ আ সিঙ্গুলার নাউন, মানে সিঙ্গুলার নাউন, সিঙ্গুলার মানে যে কোনো একটা একটা জিনিস বোঝালে সেই সিঙ্গুলার নাউনের পরিবর্তে যেটা বসে সেটা হচ্ছে সিঙ্গুলার প্রোনাউন। সেটা কি? আই, হি, হিম, শি, ফর, ইট, এইগুলো বসে সিঙ্গুলার প্রোনাউনের ক্ষেত্রে। এবার দেখো, এখানে যেমন দিয়েছি রাম লিভস ইন কলকাতা, রাম কলকাতাতে থাকে, তাহলে নাউনটাকে রাম, তাহলে রামের পরিবর্তে এখানে কী বসেছে? হি, হি লিভস ইন কলকাতা, কারণ রাম একজন আছে আর তাই তার পরিবর্তে বসেছে হি। এটা গেল সিঙ্গুলার প্রোনাউন। এবার হচ্ছে প্লুরাল প্রোনাউন। প্লুরাল প্রোনাউন কি? এ প্রোনাউন, এ প্লুরাল প্রোনাউন ইজ ইউজ ইন প্লেস অফ প্লুরাল নাউন, মানে প্লুরাল নাউনের পরিবর্তে, প্লুরাল মানে হচ্ছে একের বেশি, প্লুরাল নাউনের পরিবর্তে যে যে ওয়ার্ডটা বসে তাকে বলা হয় প্লুরাল প্রোনাউন। সেগুলো কি? উই, আস, দে, দেম, এইগুলো হচ্ছে প্লুরাল প্রোনাউন ক্ষেত্রে বসে। এখানে যেমন দেখো দিয়েছি রোহান অ্যান্ড আই আর ফ্রেন্ডস, মানে রোহান এবং আমি বন্ধু, তাহলে রোহান এবং আমি দুজন বলছে, তাহলে এটা প্লুরাল হচ্ছে, তাহলে তার পরিবর্তে কী বসছে? উই আর ফ্রেন্ডস, আমরা হলাম বন্ধু। এবার দেখো এখানে ইউ, ইউ যে শব্দটা আছে ইউ, সে কিন্তু সিঙ্গুলার আর প্লুরাল সবার ক্ষেত্রেই বসে, আর ফিমেল এবং মেল সবার ক্ষেত্রেই বসে ইউ। ইউ কথাটা সিঙ্গুলারের ক্ষেত্রেও বসে আবার প্লুরালের ক্ষেত্রেও বসে। এবার দেখো বাচ্চাদের তো এইভাবে বোঝালে হবে না, কিছু প্র্যাকটিসও করাতে হবে। তাহলে এইবার আমি কটা প্র্যাকটিস কীভাবে করাবো সেটা দেখাচ্ছি। যখন আমরা প্রোনাউন প্রথমে শুরু করব, তখন এইভাবে ওদের কতগুলো ওয়ার্ড দেব। এই ওয়ার্ডগুলো দেখে ওরা বুঝবে যে কে হচ্ছে মেল, ফিমেল এবং থিংস, সেই বুঝে ওরা এখানে লিখবে। এখানে যেমন দিয়েছি সীতা, সীতা একজন মেয়ে মানে ফিমেল, তাহলে এখানে হবে সি। এখানে আঙ্কেল, আঙ্কেল ছেলে মানে মেল, তাহলে এখানে হবে হি। আর বাইক, বাইক একটা জিনিসের নাম মানে থিংস, তাহলে এখানে হবে ইট। রোহান, রোহান একটা ছেলে, তাহলে হবে হি। দিস গার্ল মানে হচ্ছে মেয়ে, তাহলে এখানে হবে সি। এইভাবে ওদের করাতে হবে। তাহলে ওরা ছেলে মেয়ে কোনটা কে ফিমেল, কোনটা মেল, আর কোনটা থিংস বা প্লেসের জায়গার নাম, সেইগুলো ওরা খুব ভালোভাবে বুঝে যাবে। তারপরে ওদের কি করাবো? আন্ডারলাইন দ্য প্রোনাউন। আন্ডারলাইন দ্য প্রোনাউন দেখে হচ্ছে উই আর ইটিং পিৎজা, তাহলে এখানে প্রোনাউনকে উই। দ্য টিচার হ্যাজ কল্ড মি, এখানে প্রোনাউনকে মি। হি মিস হিজ বাস, এখানে প্রোনাউনকে হি আবার হিজ। ইট ইজ টু বিগ, এখানে ইট। দিয়া ওয়েন টু মিট হিম, তাহলে এখানে হিম। শি রানস আফটার হিম, এখানে শি আর হিম। এটা গেল একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি হলো ফিল ইন দ্য ব্লাঙ্কস। এখানে কি দিয়েছে? দিস ইজ মাই গ্র্যান্ডফাদার, এই হয় আমার গ্র্যান্ডফাদার। তাহলে গ্র্যান্ডফাদার মানে একদম ছেলেকে বা মেলকে বোঝাচ্ছে। তাহলে এখানে ড্যাশ টেক্স মি টু স্কুল, তাহলে ছেলে মানে গ্র্যান্ডফাদার হচ্ছে ছেলে, তাহলে এখানে হবে
he takes me to school. Dash stick is very hard. মানে তার স্টিকটা খুব শক্ত, তাহলে his stick is very hard. That is my mother. সে হয় আমার মা, তাহলে she cooks food. তাহলে হচ্ছে her শাড়ি ইজ রেড। এইভাবে ওদের ফিল ইন দ্য ব্লাঙ্কস করাতে হবে। এইবার দেখো, তোমরা যদি ছোট বাচ্চাদের পর পর স্টেপে স্টেপে করাও, মানে কোনটা ইউকেজিতে করাচ্ছে, কোনটা ওয়ানে করাচ্ছে, কোনটা টুতে করাচ্ছে, এইভাবে পর পর যদি স্টেপে স্টেপে ওদের করাও, তাহলে ওদের উপরে কোনো চাপ সৃষ্টি হয় না, ওরা ভীষণ ভালোভাবে শিখে যায়, আর কখনো ওরা ভুলবেও না, আর তুমি যখন এগুলো করতে দেবে ওরা ভুলও করবে না। এইভাবে তোমরা বাড়িতে বাচ্চাদের প্র্যাকটিস করিয়ে দেখো, খুব উপকার পাবে। আর যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লাগে, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে ভুলো না কিন্তু। থ্যাংক ইউ।